ডাক্তাররা তাদের যোগ্যতায় তারা সারা বছর কাজ করেন, পরিশ্রম করেন, যদি ছুটি পান তারা বিদেশ যাত্রা করবেন, না তো কি জেল যাত্রা করবেন, ওনার মতো গিয়ে প্রিজন ভ্যান চাপড়াবেন। এইসব কটাক্ষ হচ্ছে যে উনি যত কটাক্ষ করতে চান সেগুলো খুব নিম্নমানের হয় এবং তার থেকে অনেক বেশি কটাক্ষ ওনাকে হজম করতে হয় সোশ্যাল মিডিয়াতে, ফলে এই নিয়ে ওনাকে সিরিয়াসলি কেউ নেয় না। আপনারা মিডিয়ারা কেন এইসব হচ্ছে যে ভালো খিল্লপনা নিয়ে আলোচনা করছি? অভয়া দের বিচার চাই, তিলোত্তমা দের বিচার চাই, আমরা সকলের জন্য বিচার চাই। আমরা তো বলছি যে হচ্ছে যে এই ধর্ষণের যে কালচার, এই হত্যার যে কালচার এবং এই যে পুলিশের যে হচ্ছে যে অপরাধী বান্ধব পুলিশ প্রশাসন, এই পুলিশ প্রশাসন আমরা চাই না। আমরা চাই, আমরা দেখতে চাই যে হচ্ছে সরকার, আমার প্রশাসন, তারা অপরাধীদের বিরুদ্ধে খড়্গহস্ত এবং হচ্ছে যাদের উপর যে জনগণের বন্ধু তারা, এটা দেখতে চাই। ফলে সেই দিন অবধি আমাদের লড়াই চলবে। আমরা আন্দোলনটা অভয়ের ঘটনার পরে যেহেতু শুরু করেছিলাম, আমরা তখন বলছিলাম অভয়ের বিচার চাই, কিন্তু তারপরেও একের পর এক যে ঘটনাবলি ঘটে যাচ্ছে একই ধরনের আমরা দেখতে পাচ্ছি। আমার প্রশাসনের ভূমিকা, আমার পুলিশের ভূমিকা একই রকম দেখছি, শাসক দলের ভূমিকা তাদের একই ভূমিকা দেখা যাচ্ছে কুলতলি জয়নগরের যে ঘটনা সেখানেও। ফলে আমরা এই মহিষবাড়িতে আগামীকাল যাচ্ছি, চিকিৎসক আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি কালকে সকালে মহিষবাড়ি যাবে এবং আমরা এখন বলছি অভয়া দের বিচার চাই, তিলোত্তমা দের বিচার চাই, আমরা সকলের জন্য বিচার। সেটাই বলছি যে পুলিশ সর্বত্র দেখা যাচ্ছে যে দলদাসের মতো আচরণ করছে রাজনৈতিক প্রভুদের কথায় এবং অপরাধী বান্ধব প্রশাসনের মতো কথা তারা আচরণ করছে। তারা অপরাধীদের আড়াল করতে, অপরাধীদের অপরাধ লঘু করে দেখাতে তারা তৎপর। তারা সাধারণ মানুষের, যারা হচ্ছে যে যাদের উপরে অন্যায় হচ্ছে তাদের পক্ষে দাঁড়াচ্ছে না। এইটা একটা আমাদের রাজ্যটা হচ্ছে যে এরকম অপরাধের পীঠস্থান হয়ে পড়ছে, একটা ধর্ষণের ভূমি হয়ে উঠছে, হত্যাভূমি হয়ে উঠছে। এইটা হচ্ছে যে সারা রাজ্যের মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠছে এবং এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে, এটুকু আমরা বলতে পারি। মুখের কথা কথায় কারোর মুখের কথায় আশ্বস্ত হতে চাই না, যদি মুখের কথার থেকে আমরা কাজ দেখতে চাই, কাজে যা দেখছি সেটাই দেখছি। কাজে আমরা যা দেখছি অপরাধীদের আড়াল করা চলছে, কাজে দেখছি দুর্নীতি চলছে, দুর্নীতিকে আড়াল করা চলছে এবং দুর্নীতি নিয়ে যারা মুখ খুলছেন, এই অপরাধীদের বিরুদ্ধে যারা মুখ খুলছে তাদের উপরে রাষ্ট্রীয় দমনপীড়ন নামিয়ে আসছে। পুলিশ নামাচ্ছে রাষ্ট্রীয় দমনপীড়ন, শাসক নামাচ্ছে রাষ্ট্রীয় তাদের রাজনৈতিক আক্রমণ। ফলে হচ্ছে যে কী বললেন সেটা বড় কথা নয়, কী করছেন সেটা হচ্ছে যে মানুষ দেখছে। দেখুন, মুখ্যমন্ত্রী বা অন্য যে কোনো মন্ত্রী, তারা সকলেরই মন্ত্রী। যে 9 বছরের বাচ্চাটি হচ্ছে শিশুকন্যাটি আজকে অত্যাচারিত হয়ে খুন হলো, তারও মুখ্যমন্ত্রী একজনই, আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, সবাই রাজ্যের একজন। ফলে তাকে দুষ্টের মানে শাসন এবং শিষ্টের পালন, এইটা হচ্ছে যে করে দেখানোর হচ্ছে যে তার দায়িত্ব পড়ে। সেই দায়িত্ব যদি উনি পালন না করেন হচ্ছে তাহলে তো জনগণ আওয়াজ তুলবেই। জনগণ যে আওয়াজ তুলছে যে বিচার চাই, অভয়াদের বিচার চাই, তিলোত্তমাদের বিচার চাই, সেই জন্যই যে সেই দায়িত্ব পালিত হচ্ছে না সঠিকভাবে। তারা যে 10 দফা দাবি রেখেছে জুনিয়র, আমাদের জুনিয়র ভাই বোনেরা, সেটা খুব সঙ্গত দাবি, আমাদের পূর্ণ সমর্থন আছে সেই দাবিতে। এবং তারা যে হচ্ছে অনশনের ডাক দিয়েছে আজকে 8:30 থেকে আর সেই প্রায় 7টা বাজতে চলে, এখনও অবধি সরকারের পক্ষে কোনো সদর্থক সাড়া আমরা শুনতে পাইনি, জুনিয়র ডাক্তাররাও পাননি, আমরা রাজ্যবাসী শুনতে পাননি। আমরা আশা করব এখনও 1-1.5 ঘন্টা সময় আছে, এর মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে যে এই 10টি দাবি মেনে নেওয়া হলো। এই 10টি দাবি মেনে নিলে তাদের কোনো হচ্ছে যে ক্ষতি হবে না, তাতে হচ্ছে যে এরা আমাদের জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের যে ঐক্যবদ্ধ আন্দোলন এবং তার সঙ্গে জনগণের যে ঐক্যবদ্ধ আন্দোলন চলছে তা হচ্ছে যে কিছুটা বিচার পাবে। সেই যে বিচারের দাবিতে আন্দোলন চলছে কিছুটা বিচার পাবে এবং আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনেদের আর অনশনে বসতে হবে না। কিন্তু আমরা জানি না যে সরকার এতটা সংবেদনশীলতা দেখাবে কি না, কারণ অতীত রেকর্ড তা বলছে না। কুণালবাবুকে সব বিষয়ে মতামত রাখতে কেউ বলেনি, কুণালবাবু বরং সারদা নারদার বেনিফিসিয়ারি কারা ছিলেন তার তালিকা প্রকাশ করুন, তাহলে রাজ্যবাসী তাও হচ্ছে যে কিছুটা সিরিয়াস আলোচনাতে ঢুকবে। ওই তো বলছি যে কুণালবাবু যেটা ভালো জানেন সবচেয়ে, সারদার সবচেয়ে বড় বেনিফিসিয়ারি কে, মেজো বেনিফিসিয়ারি, সেজো বেনিফিসিয়ারি, ছোটো বেনিফিসিয়ারি, তাদের নামগুলো প্রকাশ করুন। কুণালবাবুকে এত না ভাবলেও চলবে জুনিয়র ডাক্তারদের নিয়ে।
কিন্তু আপনি তো সিনিয়র একজন ডাক্তার, আপনাদের সরাসরি কটাক্ষ ছুড়ে দিয়ে উনি একটি পোস্ট করেছিলেন যে উস্কানি দাতা সিনিয়রদের পুজোর পুজোর দেশ বিদেশের টিকিট কাটা আর সামলাতে হবে জুনিয়রদের, নাহলে বিশেষ সমস্যা। ডাক্তাররা তাদের যোগ্যতায় তারা সারা বছর কাজ করেন, পরিশ্রম করেন, যদি ছুটি পান তারা বিদেশ যাত্রা করবেন, না তো কি জেল যাত্রা করবেন, ওনার মতো গিয়ে প্রিজন ভ্যান চাপড়াবেন, এইসব কটাক্ষ হচ্ছে যে উনি যত কটাক্ষ করতে চান সেগুলো খুব নিম্নমানের হয় এবং তার থেকে অনেক বেশি কটাক্ষ ওনাকে হজম করতে হয় সোশ্যাল মিডিয়াতে, ফলে এই নিয়ে ওনাকে সিরিয়াসলি কেউ নেয় না। আপনারা মিডিয়ারা কেন এইসব হচ্ছে যে ভালো খিল্লপনা নিয়ে আলোচনা করছেন? না না, উনি চাইলেই পারবেন না, উনি অনেক কিছুই চেষ্টা করেছেন সেগুলো পারেননি, সুতরাং এটাও পারবেন না। চিকিৎসকদের আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন। আর কোনো ভদ্রলোকের কোনো পোস্ট থাকলে কথা বলুন না, ওই তো বললাম, হলো তো কত ওনার প্রতিক্রিয়া দেওয়া মানে সময় নষ্ট, আমাদের অনেক সময়ের দাম আছে, দেওয়া কোনো সমীক্ষাতে আমরা বিশ্লেষণ করব না, সেই অনুযায়ী চলে না। উনি ওনার সমীক্ষা ওনার দলকে দিন, ওনার দলও ওনাকে সিরিয়াসলি নেয় না, আজকে বের করে দিচ্ছে, কালকে কান্নাকাটি করে আবার ঢুকছেন, আমরা কেন ওই নিয়ে ভাবতে যাবো? পুলিশের পারমিশন দেওয়ার কোনো ব্যাপারই বিষয়ই নেই, তার কারণ আমার দেশের সংবিধান আমাদের অধিকার দিয়েছে, রাইট টু প্রোটেস্ট এনশিওর করেছে, এবং আমরা কোথাও কোনো ভাঙচুর করছে না আমার জুনিয়র ডাক্তাররা, তারা হচ্ছে শান্তিপূর্ণ অবস্থান করছেন, সকলে মিলে একটা ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এই পিসফুল অ্যাসেম্বলির অধিকার যেমন আমাদের সংবিধান দিয়েছে, রাইট টু প্রোটেস্টও দিয়েছে, পুলিশের পারমিশনের দরকার পড়ে না, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য, সেইটা করুন তাহলেই হবে। সরকার কি চায় সেটা তো বোঝাই যাচ্ছে, সরকার কি অপরাধীদের আড়াল করতে চাইছে হচ্ছে যাতে কেউ তদন্ত ঠিক মতো না হয় সেইটা চাইছে, আর আমরা চাইছি যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা করে শাস্তি দেওয়া হোক, যারা এই যাদের অপরাধের শিকার হতে হলো এই অভয়াকে এবং আরও এই কুলতলির মেয়ে বাচ্চাটিকে, যারা শিকার হতে হলো যাদের অপরাধের শিকার হতে হলো, যারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো, তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, তাদের সকলের শাস্তি হোক, এটাই আজকে চাইছি, আমরা চাইছি, রাস্তায় পথ চলতি মানুষ চাইছেন, যে র্যালিতে আমি এসেছি তারাও তাই চাইছেন। শ্যামবাজারে হচ্ছে যে আজকে ইঞ্জিনিয়ারদের একটা মিছিল, প্রতিবাদ মিছিল ছিল, বিশেষ জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজের প্রাক্তনীদের, সেই জন্য সেই তারা আমন্ত্রণ করেছিলেন তাদের প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য আজকে শ্যামবাজারে এসেছি।